ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। দেশ করার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এগোচ্ছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জন্মদিনে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতিতে উদ্বিগ্ন জার্মানি, জানিয়েছেন রাষ্ট্রদূত অসীম টক্টার। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির, সম্পাদক বিএনপি সমর্থিত ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। করোনায় টানা তৃতীয় দিনের মতো দেশে কেউ মারা যায়নি, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য জানানো হয়েছে। নতুন করে শনাক্ত 233 জন। নাপা সিরাপ নয়, পরকীয়ার জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাপা সিরাপের সাথে বিষ প্রয়োগে দুই শিশুকে হত্যা। পর্দা নামল অমর একুশে গ্রন্থমেলার। এবারের মেলায় 52 কোটি টাকার বই বিক্রি হয়েছে, জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। ইউক্রেনের অনেক শহরই এখন মৃত্যুপুরী, আশ্রয়কেন্দ্র হামলা, রাশিয়াকে রোখার আহ্বান জেলেনস্কের। জাপানের 7.3 মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত 4 জনের মৃত্যু, আহত 87। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম জয়ের স্বপ্নে আজ প্রথম ওয়ানডেতে নামবে টাইগাররা। সেঞ্চুরিয়ানে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 5টায়।